হাই, আমি অর্ক। আর মিউজিক্যাল ইয়ার্সে আরও একটা নতুন এপিসোড নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আজকে আমরা কথা বলবো যে নতুন বাংলা সিনেমাটা নিয়ে, সেটা হলো প্রফেসর শঙ্কু এবং এলডোরাডো। আমি জাস্ট এক্ষুনি ঢুকলাম সিনেমাটা দেখে এসে এবং অনেক রাত হয়ে গেছে, তাও এই রিভিউটা দিচ্ছি। অন্তত শঙ্কু নিয়ে যে আবেগটা ছিল, সেই আবেগের জন্যই আজকে রিভিউ দিতে বসা। আমাদের বাঙালির কাছে সন্দীপ রায়ের সিনেমা মানেই একটা খুব ভালো কিছু আসতে চলেছে, এবং ট্রেলার দেখো, শঙ্কুর ট্রেলার দেখো, আমাদের সেরকমই মনে হয়েছিল। তো সেই জায়গা দিয়ে বলতে গেলে যে হয়তো 50% কি 70% হয়তো আমার সিনেমাটা পার্সোনালি ভালো লেগেছে, বাদবাকি 30% যেন কোথাও মিস করেছে এরকম মনে হচ্ছে বারবার। কেন জানি না মনে হচ্ছে যে গল্পটা বাছা হয়েছে এই সিনেমার জন্য, সেটা একটু বেশি ছোটো লেন্থের একটা গল্প হয়ে গেছে, 1.5 আওয়ারের মতো সিনেমাটা, কিন্তু সেটাও যেন মনে হচ্ছে অনেকটা লং টার্ম, মানে অনেকটা বাড়ানো হয়েছে আর কি, ইচ্ছা করে বাড়ানো হয়েছে, যেটা হয়তো বাড়ানো যাচ্ছিলো না। তো সেটাই একমাত্র মনে হয়েছে। এবার যদি সিনেমার স্টোরিতে চলে আসি, সিনেমার শঙ্কু স্টোরি তো এমনিতেই অনবদ্য। তারপর ধৃতিমানবাবু যে অভিনয় করেছেন এই বয়সে এসেও, যা এক্সপ্রেশন, সেটা নিয়ে কিছু বলারই নেই, অসাধারণ এক্সপ্রেশন। এই বয়সে এসেও এরকম মাপের অভিনেতা, এরকম মাপের অভিনয় বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কমই আছে। অসাধারণ অভিনয় করেছেন ধৃতিমানবাবু। তার কারণ আর কিছুই না, এর কোনোটাই কারখানায় তৈরি করা যায় না। এছাড়া নকুরবাবু হিসাবে শুভাশিসের অভিনয়ও সেরা হয়েছে, সে তার নিজের জায়গায় একদম বেস্টটা দিয়েছে। সিনেমার ডিরেকশনও ছিল সন্দীপ রায়ের অসাধারণ। সন্দীপ রায় বরাবর যেরকম ডিরেকশন দিয়ে আসেন, তার সিনেমায় সেরকমের ডিরেকশন ছিল। একটা পুঙ্খানুপুঙ্খতার যে ব্যাপারটা থাকে ওনার সিনেমার মধ্যে, সেটা আমরা পেয়েছি। বাঁধন যেটাকে বলে, সিনেমার যে বাঁধন, সেটা আমরা পেয়েছি তার সিনেমায়। এছাড়া যদি সিনেমার VFX-এর কথা বলতে হয়, সিনেমাটার VFX অসাধারণ হয়েছে। মানে SVF জানে যে তারা অ্যামাজন অভিযান করেছে, তো তারা চাঁদের পাহাড় করেছে, তো তারা জানে, তাদের কাছে এটা কোনো নতুন একটা প্রবলেম ছিল না। তো তারা সেই জায়গাটায় সেরা অভিনয় করেছে, এবং সিনেমাটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সমস্ত দিক দিয়ে সিনেমাটা অনেক ভালো ছিল। কিন্তু সিনেমাটার যদি একটাই নেগেটিভ পয়েন্ট বলতে বলি, তাহলে সেটাই বলবো, হয়তো কোথাও গিয়ে মনে হয়েছে যে স্টোরিটা অত্যন্ত ছোট হয়ে যাচ্ছে। স্টোরিটা 1.5 আওয়ার্সটা অনেক বেশি মনে হয়েছে সিনেমাটার ক্ষেত্রে, এক্সপ্যান্ড করা হয়েছে মনে হয়েছে যে অনেক ফোর্সফুলি এক্সপ্যান্ড করা হয়েছে সিনেমাটাকে। সিনেমাটার আর্ট ডিরেকশন, সিনেমাটার ডিরেকশন সব কিছুতেই সন্দীপ রায় তার নিজের বেস্টটা দিয়েছেন। তিনি যেরকম সিনেমা করে থাকেন অ্যাকচুয়ালি, শঙ্কু নিয়ে তো আমাদের সবার মধ্যেই একটা উন্মাদনা ছিল শঙ্কুর ট্রেলার দেখেও, এবং বাচ্চা থেকে বড় সবাই সিনেমাটা দেখা নিয়ে উদ্গ্রীব ছিল। তো আজকে রিলিজ হওয়ার পর একটা কথাই বলবো, যে আশাটা ছিল সেই আশাটা সাকসেসফুল হয়েছে, অবশ্যই সাকসেসফুল হয়েছে, এবং শঙ্কু সিনেমা হিসাবেও খুব ভালো হয়েছে। আর বাংলা দর্শককে একটা কথাই বলবো যে আবার বাংলা সিনেমা বড়দিনে, এত সুন্দর একটা বাংলা সিনেমা, সেই পুরনো ফ্লেভার আমরা পাবো, তো সেটাকে দেখতে তো আসতেই হবে, নো ডাউট। আর সিনেমাটা যদি সবার অভিনয়ের কথা বলতে বলি, ধৃতিমানবাবুকে তো অসাধারণ, তাকে নিয়ে কিছু বলারই নেই। শুভাশিসেরও অসাধারণ, মানে ক্যারেক্টারটা যেরকমভাবে ফুটিয়ে তুলেছেন তিনি সিনেমাতে, একদম নিজের বেস্টটা দিয়েছেন, একদম কিছু বলাই যায় না। তো সেসব দিক দিয়ে একদম সেরা ছিল সিনেমাটা। অভিনয়ের নাম শ্রী নকুরচন্দ্র বিশ্বাস। সিনেমাটার যে লোকেশান, লোকেশান তো অসাধারণ ফুটিয়ে তোলা হয়েছে, লোকেশান তো ঘ্যামা ছিল আর কি, এক কথায় বলতে গেলে। সিনেমার VFX-এর কাজও একদম অসাধারণ, একদম প্রতিটা পারফেক্ট VFX যাকে বলে আর কি, একদম সেরা কাজ হয়েছে। এবং SVF জানে যে কীভাবে VFX ভালো সব কিছু একটা ভালোভাবে, তো এত বড় একটা সিনেমা করার জন্য তো অনেক ভালোভাবে নামতে হয়, তো তারা সেই প্ল্যানিংটা করেই নেমেছিল, এবং সেই সাকসেসটা তারা পেয়েছে, তারা সিনেমা অন্তত তারই প্রতিফলন ঘটাচ্ছে। তো এটুকুই আজকে বলার ছিল। আর সবাইকে বলবো ক্রিসমাসের সময় ভালো সিনেমা, সন্দীপ রায়ের সিনেমা, রায় পরিবারের সিনেমা বলা চলে আর কি, তাদের তো একটা ঐতিহ্য, সিনেমা মানেই রায় পরিবার, আমরা এটা দেখে এসেছি। সত্যজিৎ রায়, তারপরে তার যোগ্য পুত্র সন্দীপ রায়, সন্দীপ রায়ের ফেলুদাকে আমরা এত ভালোবেসেছি। তো শঙ্কুও শুরু হলো, শঙ্কু প্রথম ডিজিটাল মিডিয়ায় কোনো কাজ শঙ্কুকে নিয়ে, এর আগে যা ছিল সবই লেখায় ছিল, বইতে ছিল, ডিজিটাল মিডিয়া আগে কোনো কাজ হয়নি। তো ডিজিটাল মিডিয়া অসাধারণ কাজ হলো, এবং এটা হয়তো যাত্রা শুরু। এরপরে হয়তো আমরা হয়তো সিকুয়াল পাবো, আরও আমরা ছবি দেখতে পাবো শঙ্কুর। তো একদম প্রথম ছবি, ভালোই শীত পড়েছে কলকাতায়, আর ক্রিসমাস এসে গেছে, তো এখন সবাই মিলে হই হুল্লোড় করে একটা ভালো ছবি দেখে আসা এখন উচিত। তো একদম সবাইকে আমি রিকমেন্ড করব যে সবাই শঙ্কু দেখো, সবাই মজা করো ক্রিসমাসে, সবাই খুব ভালো থাকো, আর সবাইকে মেরি ক্রিসমাস।
একদম আগাম মেরি ক্রিসমাস আর থ্যাংক ইউ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কী কী কন্টেন্ট দেখতে চাও একটু ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাও। আর থ্যাংক ইউ।